আসসালামু আলাইকুম ঈদে লকডাউন শিথিল হবে কিনা এ নিয়ে সরকার যা বলেছেন এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর তাই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটি অনুরোধ থাকলো মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের চোদ্দ দিনের কঠোর লকডাউনের আজ অষ্টম দিন অতিবাহিত হলো দেশে দিন দিন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় কঠোর বিধিনিষেধের মধ্যেও প্রতিদিনই নতুন রুগী শনাক্ত ও মৃত্যু হচ্ছে প্রতিদিনই বাংশে করোনায় শনাক্ত ও মৃত্যুর রেকর্ড গত এক জুলাই থেকে আরোপ করা লকডাউন আরও সাত দিন বাড়িয়ে চোদ্দ জুলাই পর্যন্ত করা হয়েছে কিন্তু একুশে জুলাই মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজা উদযাপিত হওয়ায় সর্বসাধারণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এই সময় লকডাউন শিথিল করা হবে কি না চলমান থাকবে যা জানতে সবার মধ্যেই আগ্রহ তৈরি হয়েছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের তথ্য এই কঠোর পদক্ষেপ দিয়ে চোদ্দ দিনের মৃত্যু ও সংক্রমণ ঈদের সময় তা কমিয়ে এনে সব কিছু শিথিল করার পরিকল্পনা রয়েছে সরকারের যাতে ব্যবসায়ী গণপরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পারে শিথিল অবস্থা এক সপ্তাহ বা দশ দিন রেখে আবারও কঠোর বিধিনিষেধ দেওয়া হতে পারে ঈদেও লকডাউন থাকবে কিনা এমন প্রশ্ন করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে আর মানুষ যদি এই সকল বিধিনিষেধ মেনে চলে তাহলে সামনে সুফল পাওয়া যাবে এই জন্য আমাদেরকে সরকারি বিধিনিষেধ মানতে হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বিশ বা একুশে জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে আর এর মধ্যে সরকারের ছুটি থাকবে পাঁচ দিন আর সে ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে কিনা তা নিয়েও আলোচনা চলছে বর্তমানে বাস ট্রেন লঞ্চ সহ সব গণপরিবহন সার্ভিস বন্ধ রয়েছে এর আগেও ঈদে লাখ লাখ মানুষ লকডাউন উপেক্ষা করে ঢাকা ছেড়ে গ্রামে গেছেন নয়ের টানে জীবিকার প্রয়োজনে তারা আবার রাজধানীতেই ফিরে আসে এ নিয়ে এবার উদ্বিগ্ন সরকারের নীতি নির্ধারকরা কিন্তু এ নিয়ে এবার কী করা যায় তা নিয়ে ভাবছে সরকার বাংলাদেশ গণপরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বরাবরই সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছে করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু রাখার জন্য আর তারা আশা করেন সরকার ইতিবাচক কোনো সিদ্ধান্ত দেবেন উল্লেখ্য গত একে জুলাই থেকে গণপরিবহন অফিস আদালত সবকিছুই বন্ধ রয়েছে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি র্যাব আর্মি ও আনসার মাঠে কাজ করছে মোবাইল কোর্ট। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে গেলে জরিমানার মুখোমুখি হতে হচ্ছে এই ছিল খবরটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম